হ্যালো বন্ধুরা, আমি টিএমসি চন্দন। আপনারা আছেন তো, যে আপনারা বিভিন্ন সাইডে পিটিসি সাইডে কাজ করেন কিন্তু ইনভেস্টও করেন, কিন্তু সে সাইড থেকে কোনো ডলার ইনকাম করতে পারেন না, কি জন্য পারেন না দেখেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো। আজ আমি আপনাদের একটি পিটিসি সাইডের সাথে পরিচয় করে দেবো। অনেকেই তো এই সাইডে কাজ করেন। সাইটটির নাম হচ্ছে worktobox.com। এই সাইটটা আমি অনেকদিন যাবৎ কাজ করছি এবং আমার অনেকগুলো রেফারেল আছে, আমার ফ্রেন্ডরাও এটাই কাজ করছে অনেক, আমি এত অনেক সময় ব্যয় করছি, সাইট টাইমে ইনভেস্ট করছি, প্লাস অনেক দিন যাবৎ কাজ করছি কিন্তু বিনিময় তেমন ভালো কোনো ফল পাইনি, দেখেন কি জন্য। সাইটটা পুরাই ফেক সাইট, তার কারণ পর্যন্ত আমি টোটাল আর্ন করছি $50-এর উপরে। আমার $1 আমার পেমেন্ট করছে আর সবগুলো আমার 37.45 সেন্ট, মানে 47.85 সেন্ট, মানে প্রায় $48 মতো আমার পেন্ডিং এর উইথড্র। এই যে উইথড্র হিস্টোরি, এখানে গেলে দেখা যায়। আসলে পিটিসি সাইড, বেশিরভাগ পিটিসি সাইডই ভুয়া, তা ইনভেস্ট করার পরে দেখা যায় কি এটা পেমেন্ট করে না। পিটিসি সাইডে এর ফেসারগুলো না দেখে কাজ করা ঠিক না আমাদের। নেট একটু স্লো, এরকম অনেক সাইট আছে, ওয়ার্ক টু বক্স, তারপরে আপনার দিয়া বেড, তারপরে আপনার দিয়া অনেক সাইট আছে যারা আর কি এরকম পুরো দেখায়, পেমেন্ট প্রুফ দেখায়, কিন্তু পেমেন্ট প্রুফ দেখালেও এরা পেমেন্ট করে না। আমার টোটাল ডাইরেক্ট রেফারেল আছে, দেখেন ডাইরেক্ট রেফারেল আছে 97টি, আমার টোটাল ক্লিক আছে 514, রেফারেল ক্লিক আছে 5,222, আমার এখানে দেখেন পেন্ডিং পেন্ডিং আছে $47-এর উপরে ডলার, পেমেন্ট রিসিভ করছি মাত্র $1, $1.10, আর এখন ব্যালেন্স আছে $3.47, $4,787। তো সাইটটা আমি এখন আর কাজ করি না, তো আপনাদেরকে সাবধান করে দিয়ে সাইটটা কখনোই কাজ করবে না, সাইটটা পেমেন্ট ঠিক মতো দিচ্ছে না। দেখেন আমি এখানে পেমেন্ট হিস্ট্রি দেখাবো, উইথড্র হিস্ট্রি দেখেন। আমি ফার্স্ট উইথড্র দিয়েছিলাম জুলাই 19 তারিখ, ওরা আমার $1 ওইটা কমপ্লিট করছে। পরে যে তিনটা আমি উইথড্র দিছি, উইথড্রগুলো আমার পেন্ডিং রাখছে, যে $1.10, $45, $1.05, এগুলো পেন্ডিং রাখছে, এগুলো আর দেবে না আমি জানি, বুঝছেন। এরা ফেক সাইট। অথচ আজকে যদি আমরা পেমেন্ট প্রুফে যাই, দেখবেন এখানে পেমেন্ট করছে, আজকেও পেমেন্ট করছে, কিন্তু এটা ফেক প্রুফ অফ পেমেন্ট। এখানে যাই, দেখেন আজকে 11 তারিখের পেমেন্টগুলো দেখাচ্ছে। আমি আপনাদের শুধু এইটুকু বলতে চাই, এই সাইটটা কেউ কাজ করবেন না, এই সাইটটা পেমেন্ট পাওয়া যায় না। তো বন্ধু, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ টুঙ্গিপাড়া মিডিয়া সেন্টারের সাথে থাকার জন্য।